আসসালামু আলাইকুম। নরম তুলতুলে রসমালাই কে না পছন্দ করে? আর আজকে তৈরি করে দেখাচ্ছি গুঁড়া দুধ দিয়ে ঝটপট 10 মিনিটের নরম তুলতুলে রসমালাই। আশা করবো আজকে রেসিপি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। রসমালাই দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনই মজার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন, 1 চা চামচ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। আর এই ঘিটা আমার বাসায় তৈরি, এর একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা ডিম দিতে না চাইলে লিকুইড দুধ দিয়ে খামিরটা তৈরি করে নিতে পারেন, তবে ডিম কিন্তু বাইন্ডিংয়ের কাজ করে, তাই আমার মনে হয় ডিম দিয়ে এই খামিরটা তৈরি করা ভালো। যারা ডিম পছন্দ করেন না, তারা লিকুইড দুধ রুম তাপমাত্রার অল্প অল্প করে দিয়ে এই খামিরটা তৈরি করে নিতে পারেন। আর খামিরটা কিন্তু অবশ্যই একটু নরম করে তৈরি করতে হবে, একটু আঠালো করে তৈরি করতে হবে। আঠালো হলে সমস্যা নেই, এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে ঠিক হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মালাই তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 3টে এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে নিব 1 চা চামচের মতো ঘি। এবার দুধটাকে জাল করে প্রায় অর্ধেক করে নেব। দুধটা জাল হতে থাক, অন্যদিকে মিষ্টিগুলো তৈরি করে নিই। খামিরটাকে বের করে নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিলাম। এবার হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল, লম্বা, চেপটা, যে কোনো ধরনের শেপ দিয়ে তৈরি করতে পারেন। আমি ছোট ছোট করে গোল গোল করে তৈরি করছি, তবে খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে। সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে দুধটা অনেকটা কমে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা বলগুলো একসাথে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট জাল করে নিব। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা এভাবে সরিয়ে নিব, আর প্যানের হাতলটা ধরিয়ে হাঁড়িটাকে একটু নাড়িয়ে দিব। আর দেখুন, এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। প্রায় 15 মিনিটের মতো এগুলোকে আমি জাল করে নিয়েছি আর পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে মিষ্টিগুলো তুলে মালাইটাকে আরও কিছুটা ঘন করে নিতে পারেন। এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব, কারণ রসমালাই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। আমি একটা প্লেটে নিয়েছি, আর দেখুন এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনই মজার হয়েছে। আর ভেতরে কিন্তু একটুও শক্ত হয়নি, আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। একেবারে তুলোর মতো নরম তুলতুলে। আশা করবো আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।